লাম লাম্মা লামে আমর, লাম লাম্মা লামে আমর, লাম লাম্মা লামে আমর, লায়ে নাহি ইং শর্তিয়া। আমি পড়ালাম যেভাবে, এটা হচ্ছে উর্দুতে, আর ফার্সিতে এভাবে বললি আমরা, তাই না? লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইং শর্তিয়া, লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইং শর্তিয়া। এগুলো অর্থ আমরা জানাবো, তার আগে এটা কি ফেলে মোজারেকে যজম দিবে, পাঁচটি হরফ ফেলে মোজারেকে যজম দিবে, ফেলে মোজারেকে যজম দিবে পাঁচ হরফ বা পাঁচটি হরফ, ফেলে মোজারেকে যজম দিবে কয়টি হরফ? পাঁচটি হরফ। আমরা এরই আগে কি জেনেছিলাম, ফেলে মোজারেকে নসব দেবে কয়টা হরফ? আপনি বলেন কয়টা হরফ ফেলে মোজারেকে নসব বা জবর দেবে? চারটি। কি কি আপনি বলেন? মাশা আল্লাহ মাশা আল্লাহ, আব্দুল মুত্তালিব পেরেছে। আনলাম কাই ইজান, ইজান মানে কি আপনি বলেন? ইজান তাহলে এই তো তাই তো। হ্যাঁ, ভুলে গেছেন কেন? আচ্ছা, তো আমরা আজকে জানবো মূলত কি, যে চারটা হরফ ফেলে মোজারেকে নসব দিয়েছে, আর আজকে আমরা জানবো চারটা হরফ ফেলে মোজারেকে কি দিবে? যজম দিবে। যজম মানে যে এরকম চিহ্ন, এই চিহ্ন যার মধ্যে ফাঁকা থাকবে না, অথবা মেয়ে মানুষের যজম। এটা আগের যুগের আমাদের মারা যখন কোরআন পড়তো তখন যজমটা এভাবে দেওয়া হতো, এভাবে আমাদের বাংলা ভাষায় নিচে এভাবে থাকে, হসন্ত বলা হয়। যজমালা হরফ একবার পড়া যায়, যজম মানে আঘাত করা, আলিফ জবর আ, আলিফ বা জবর আব, যজমালা হরফ। পাঁচটি হরফে যজম হলে কলকলা করিয়া পড়িতে হয়, কলকলা হরফ পাঁচটি, কফত বা জিম দাল, এই পাঁচটি হরফে যজম হইলে প্রতিধ্বনি কলকলা করিয়া পড়িতে হয়। তো এই হচ্ছে, তাহলে যজম দিবে কাকে? ফেলে মোজারেকে। এই ফেলে মোজারেকে যজম দেবে, এই যে যজমের চিহ্ন, এটা মিয়া মানুষের যজম আমি বলি, মানে এখনকার যুগে আর এই যজমটা থাকে না। আর এই যে পেশ আর যজমের মধ্যে পার্থক্য কি, পেশের মধ্যে ফাঁকা থাকবে আর যজমের মধ্যে ফাঁকা থাকবে না। এই যজম, যজম মানে আঘাত করা, তাহলে যজম যার উপরে থাকবে তাকে বলা হবে যজম ওয়ালা। তো জিস হরফ পর যজম হো উস হরফ কো সাকিন কালাতে হে, মানে যেই হরফের উপরে যজম হবে সেই হরফকে কি বলা হবে? সাকিন। আমি যদি বলি নুন সাকিন, তাহলে কি বুঝবে? নুনের উপরে যজম। যজম আর সাকিনের মধ্যে পার্থক্য কি? শুধু এই চিহ্নটার নামই হচ্ছে যজম। আর এই যজম যখন টুপিওয়ালা বলতে, আপনি শুধু টুপি বোঝেন? টুপিওয়ালা বলতে শুধু টুপি বোঝেন না, মানুষকে বোঝেন? শুধু যজম এই চিহ্নটা। আর যখনই বলবো সাকি, যে হরফ পর কি যজম হয়, সে এটা উর্দুতে পড়েছিলাম, যে হরফ পর যজম হো, যে হরফের উপরে যজম হয় তাকে কি বলা হয়? সাকিন ওয়ালা হরফ। আচ্ছা, তাহলে আমরা ফেলে মোজারেকে কারা কারা যজম দেয়, আমরা কি জানছিলাম? শরহ মিয়াতে আমিন সপ্তম শ্রেণী, তাই না? কালি একটু ফাঁকা রাখাতে ডিস্টার্ব করছে, তাই না? শরহ মিয়াতে আমিন শরহ মিয়া, এটা এই লেখাটা অতিরিক্ত, এটা রসমে খাত, সেদিন ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, মিয়াতে আমিলিন সর্বদাই, যে এই দশকের অক্ষরগুলো সর্বদাই মোজাফ হবে, পৃথিবী উল্টা গেল, এই জন্য আমিলিন বলতে হবে। তাহলে সরহ মিয়াতি আমিলিন,
বইটার নাম আমরা কি বলি, শরমিয়াতে আমেল, তাই না? আচ্ছা, তো শরমিয়াতে আমেল নিয়ে আমরা দেখছি কারা কারা আমল করে। তো প্রথমে আমরা দেখেছি পৃথিবীতে জের দিবে শুধুমাত্র একজন, তার নাম কি? হরফেজার। হরফেজার কয়টি? হরফেজার 17টি। আমরা সেটা মুখস্থ করেছি, বাওতাও কাপলাম ওয়াও মুন্দু মুসকলা রুব্বা হাসা মিনা দাফি আনালা আত্তা ইলা, তাই না? আবার আমরা দেখছি যে যারা যারা হরফ, কিন্তু ফেলের মতো, ফেলের মতো হরফ, হরফ কিন্তু কার মতো দেখতে? ফেলের মতো। সেটা ছয়টা, উল্টা আমল করে, উল্টা আমল করে। ফেল যেরকম আমল করে সেরকম করে না। তার মানে এসিমকেই নসব দেবে আর খবরকে কি দেবে? রফা দেবে। সেগুলো কি? হরফে মোসাব্বা বিল ফেল, ইন্নানা কান্না ইন্নানা কান্না লাকিন্না লাইতা লাআল্লা লাকিন্না লাইতা লাআল্লা। এগুলোর ব্যবহার আর এগুলো বিষয়ে হোমওয়ার্ক বই থেকে পড়ানো, এগুলো আমরা পরে প্রত্যেকটার অনেকগুলো করে বাক্য লেখা দিব, প্র্যাকটিক্যালি কথা বলাবো আরবিতে, এবং সেগুলো দিয়ে ছোট ছোট প্যারাগ্রাফ তৈরি করাবো ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে, সেগুলো ইনশাআল্লাহ আমরা পরে দেখব। আমরা শুধু নামগুলো জেনে নিচ্ছি কারা কারা আমল করে, কারা কারা আমল করে। তারপরে আমরা দেখলাম তিন ভাই মাকে অস্বীকার করেছে। হ্যাঁ, তাহলে মা ওয়ালা আল মোসাব্বা তানি বিলাইসা, মা লা আর হচ্ছে লাইসা, এর অর্থ কি? নানি নাই, নানি নাই। আচ্ছা, এরপরে আমরা দেখেছি যে যেগুলো হরফ ফেলে মোজারেকে জবর দেবে সেগুলো কি? আনলান কাইজান। এখানে আমরা একটা বিশেষ কিছু দেখেছি, আন মানে এ যে তে, তাই না? পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল হরফের নাম কি? আন। তারপরে আমরা ইজান দেখেছি, তাহলে বেশ, ওকে, আচ্ছা ঠিক আছে, এই তো, তাই তো, হা 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 ও হা 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 ও, আমরা বলি না ও ও, তাই তো, তাই তো, ঠিক আছে। এটা আরবিরা এটা বলে আইওয়া আইওয়া, হ্যাঁ, তাহলে ও হ্যাঁ। এগুলোর অর্থ কি? ইজান, যেটা পৃথিবীর কোনো ডিকশনারিতেও নেই, কোথাও নেই। বুঝে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে উপলব্ধির সাথে বুঝে এগুলো আপনাকে মিলাতে হবে বাংলার সাথে। অবশ্যই কেউ ভুল ধরবেন না এবং ভুল ধরতে পারবেনও না। আচ্ছা, ভুল আমার হতে পারে, কিন্তু আপনি যদি বুঝা বলেন, কেউ আপনাকে বলল যে ওস্তাদজি আপনি তো কালকে বাড়িতে গিয়েছিলেন, ও ঠিকই বলেছ, ঠিকই বলেছ, তাই না? এই যে নওগাঁ, এখান থেকে কত দূর, যে আবার আসা 4:30 সময় এসেছে, 1 ঘন্টা ঘুমিয়ে আবার চলে আসছে আপনাদের কাছে। তাহলে আপনি বললেন ওস্তাদজি আমি আপনার বাসায় যাব, আজকে কিছু মানুষজনের আসার কথা আছে, তার মানে দুপুরবেলাও ঘুমাতে পারবো না। তো ওস্তাদজি আজকে তো ঘুমাতে পারবেন না আপনি বললেন, তাহলে ভবিষ্যৎকালের জন্য, তখন আমি কি বলবো? ঠিক বলেছ, ইজান আনতা সাদিক, ইজান আনতা তাসদিক, মানে তুমি সত্যায়ন করলো করবে, ঠিক আছে, ঠিক আছে। ওস্তাদজি আমি তাহলে আপনার বাড়ি যাবো, না বাবা না 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 না, এই জন্য আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ওস্তাদজি আমি যদি আপনার বাড়িতে যাই তাহলে তোমাকে আমি সম্মান করব, এই যে তাহলে, ওস্তাদজি আমি যদি আপনার বাড়িতে যাই তখন আমি কি বলবো? তাহলে ঠিক আছে, আমি তোমাকে সম্মান করব। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো, ইজান তাতি, এইরকম ভাবে আমরা ব্যবহার দেখব। কিন্তু আজকে আমরা জানব ফেলে মোজারেকে, ফেলে মোজারেকে, ইয়া ফালু ইয়া ফালান ইয়া ফালু না তা ফালু তা ফালান ইয়া ফালান, এগুলোকে জজম দেবে।
কি দিবে? কয়টি অরব? পাঁচটি অরব। শুধুমাত্র একটা ফিল্ম ওদারেকে যজম দেবে, ইনটা উন। আর এটাকে আরবিতে বলবো লাম, লাম্মা, লামুল আমরি, লামুন নাহি ইন শর্তিয়া। কিন্তু আমরা বাঙালিরা উর্দু আর ফার্সির মতো করে মুখস্থ করেছি, ওভাবে আমরা মুখস্থ করবো। বলেন, ফেলে মুজারেকে যজম দিবে পাঁচটি হরফ। আমার কাছে অসংখ্য নাহুর কিতাব আছে, উর্দুতে আছে, ফার্সিতে আছে, বাংলা ভাষায় যত প্রকারের বই লিখেছেন আমার জানা মতে সবগুলোই কিনেছি। বাংলা ভাষায় দুজন কবিতা আকারে লিখেছেন নাহু, তাদের বইগুলো আলহামদুলিল্লাহ আছে আমার কাছে। তো আর আরবিতে তো কত শত বই যে আছে জানি না, প্রায় 300+ আরবি গ্রামার বই আছে, ডিকশনারি আছে প্রায় 12। তো সব মিলে দেখে বুঝে তো দেখছি, যখন থেকে বাংলার সাথে মিলাতে শুরু করলাম তখন থেকে আমার উপলব্ধি হয়েছে। তো নিজ ভাষার সাথে যদি আপনি না বুঝে পড়েন, পৃথিবী উল্টা গেলেও আপনি জানলেও সেটা আপনার অন্তর থেকে উপলব্ধি হবে। মাতৃভাষা এমন একটা জিনিস, মায়ের ভাষা আপনার আপনার। একদিন আমার মদিনাতে সেই রকম হঠাৎ করে যে আবহাওয়ার পরিবর্তন, গোটা ইয়া তো হাক্কা ইয়া হুক্কু মানে হচ্ছে এভাবে চুল কেন, এখন এই যে ভিতরে চুল কাচ্ছে মনে করেন। এখন গিয়েছি ডাক্তারখানায়, ওখানে খুবই কঠিন অবস্থা, মানে অনেক কাগজপত্র ছাড়া ইয়া করে না, চিকিৎসা করবে না, মরা গেলেও না, আগে কাগজপত্র তারপরে চিকিৎসা। তো গেল দুই দিন দৌড়াদৌড়ি করতে হাসপাতালে হাসপাতালে, এমন রাগ ধরলো যে না আমি আর চিকিৎসাই করব না, কিন্তু সেই রকম কষ্ট হচ্ছিল। হঠাৎ করে আর একজন ডাক্তারের কাছে গেলাম, সে আবার মিশরি, তো শুদ্ধ করে আরবি বললে বুঝতে পারছে না, আর আমরা তো অত ভালো ওদের মতো খাওমাও করে আরবি বলতে পারবো না, চট্টগ্রামের ভাষায় কি আমরা কথা বলতে পারবো? হঠাৎ করে মানে কি জানেন, চট্টগ্রামে হঠাৎ করে বলে আতিক্কা, আতিক্কা মানে হঠাৎ করে চট্টগ্রামবাসীরা বলে, তাই না, আতিক্কা। তো আমরা বুঝবো আতিক্কা মানে কি, তো কি যে বলছে ওই একটু একটু বুঝতে পারছে, গায়ে যা রাগ ধরলো। বললাম কাইফান তারবি লাম তাস্তাতিয়ানা তাতাকাল্লামা বিফুসাহাতিন, বল ফুসাহা, শুদ্ধ করে কথা বলেন, আমি বুঝতে পারছি না, আমি একজন মারিজ আর আপনি কি করছেন এগুলো। তো শুদ্ধ করে কথা বলতেই পারলো না ওই ডাক্তারটা। এখন আমি এত ওকে বুঝাচ্ছি, আমার গাও চুলকাচ্ছে দেখাচ্ছি, সেই সময় লাগছে ভীষণ পাত্র। এখন আমি কিভাবে বলি, ঠিক আছে, বাধ্য হয়ে আমি আর চিকিৎসা নিলাম না, বের হয়ে চলে গেছে। কারণ ওই সময় যদি আবার বাথরুমের কথা বলি তাহলে তো ভুল বুঝা অন্য ওষুধ দেবে, বুঝতে পেরেছেন? এর নাম হচ্ছে মাতৃভাষা। আপনি যত মনের আবেগ আপনার নিজের ভাষায় প্রকাশ করতে পারবেন ওটা হবে না। এই জন্য এগুলো সবাই জানে, কিন্তু যদি আপনি উপলব্ধির সাথে বাংলার সাথে মিলিয়ে না পড়েন তাহলে আপনার উপলব্ধি আসবে না, কখন কোনটা কিভাবে ব্যবহার করব। এর জন্য বলেন লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইন। আর দেখেন আরবি থেকে কিভাবে ইংলিশে চুরি করেছে, এটা আমি দেখাবো ইনশাআল্লাহ। এই যে ব্লাইন্ড, ব্লাইন্ড মানে কি বাবারা, অন্ধ না, ব্লাইন্ড মানে অন্ধ। তো বিলা আইন, বিলা
বা লাম আলিফ লা বিলা আইনুন মানে চোখ না বিলা আইনুন বিলা আইনুন তো আরবিতে শেষে সাকিন করতে হয় না তাহলে বিলা আইন আইন লিনের আরবের পরে ওয়াকফ করলে আকালিফ টান তাহলে বিলা আইন বিলা আইন বিলা আইন ব্লাইন্ড 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 দেখছেন কিভাবে আরবি থেকে আসছে তো খমসা খমসে যে কি খমসা খমসে তো খামসা খামসি মানে কি খামসা খামসি মানে এই যে এরকম ভাবে খামসা খামসি করছেন না তো এই যে খমসা পাঁচ আঙ্গুল দিয়ে মারলেন আবার আপনি খমসা মারছেন তাহলে কয় আঙ্গুল হলো পাঁচ আর পাঁচ দশ তাহলে দুই বা দশ তাহলে দুই বা পাঁচ বলতে হবে খামসা খামসি এই যে খামসা খামসি আজুব ব্যাপার এই যে আজুব শব্দটা আরবি আজুবাতুন আজুবাত আজীব তো এই যে আজীব শব্দটা আরবি আজীব ফাইল উনের ওজনে হ্যাঁ তো এরকম অসংখ্য শব্দ আছে একটা অধ্যায় লিখেছি বাংলা ভাষাতে কিভাবে এসেছে যে বই বই শব্দটা কোথায় পেয়েছেন বই মানে কিন্তু কই থেকে ওই থেকে কোথায় থেকে বাংলা ডিকশনারি খুলে দেখবেন বাংলা একাডেমির উৎপত্তি দিয়েছে ওহি 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 বহি বহি বই 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 ওহি মানে কি গোপন না ওই আল্লাহ রাসূলের কাছে ওই আসতো নবীদের কাছে ওই মানে গোপন করে রাখা কোনো জায়গায় লেখা আছে আল্লাহ তাআলা নিয়ে আসলেন গোপন কথা কারো কাছে প্রকাশ করে দেওয়া তার নাম কি ওই বা সহিফা তাহলে ওইটা হচ্ছে গোপন থাকে বইয়ের মধ্যে জ্ঞানটা গোপন থাকে না এই তাহলে বই শব্দটা মূলত কোথায় থেকে আসছে ওই থেকে আসছে এরকম অনেক আছে তো আমরা এটার উপলব্ধির সাথে পড়ব বলেন লাম লাম নাই 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 নি নি নাই 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 করি নাই খাই নাই যাই নাই পড়ি নাই দেখি নাই লাম আসমা শুনি নাই লাম আফাম বুঝি নাই লাম ইয়াসমা শুনে নাই লাম ইয়াসমা সে শুনে নাই মাল্লাম ইয়াফাম মাল্লাম ইয়াফাম হাজা কে এটা বোঝে নাই মাল্লাম ইয়াসমা ইসমাউ কে তার নাম শুনে নাই মাল্লাম ইয়াজাব কে সেখানে যায় নাই মাল্লাম ইয়াজাব উনাক কে সেখানে যায় নাই মান মাল্লাম এই যে মান লাম কে বোঝে নাই কে যায় নাই কে শুনে নাই তো আমি বুঝি নাই লাম আফহাম তা আফ হামু ছিল আফ হামু মানে আমি বুঝি তাহলে আফ হামু ছিল কিন্তু লামটা এসে কি করছে যজম করে দিবে লাম আফ হাম তাহলে লাম তাহলে লাম ইয়াফাল লাম ইয়াফাল লাম ইয়াফালু এগুলো আপনারা পড়ে এসেছেন লামা লাম্মা একই জিনিস কিন্তু লাম্মাতে একটু জোর দেওয়া এবং সময়টা ব্যাপিত সময়টা ব্যাপিত ব্যাপিত মানে অনেকক্ষণ ধরে কেমন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবোধক আই হ্যাভেন্ট আন্ডারস্টুড আমি বুঝিনি বা আই হ্যাভ নট আন্ডারস্টুড আমি বুঝিনি বুঝি নাই ঠিক আছে কিন্তু এই লাম্মাটা মানে আমি করিনি আমি খাই নাই আমি তো যাই নাই তার মানে আমি একবারও যাই নি আমি অনেক দিন থেকে যাইনি কিন্তু অর্থ এখন মনে থাকবে তো আচ্ছা লামে আমরটা কি জিনিস আপনারা যারা আমার কাছে আমর পড়েছেন তারা জানেন পৃথিবী যদি উল্টেও যায় আমর আর নাইতে লাম কালেমাতে কি করতে হবে সাকিন করতে হবে যজম দিতে হবে তে লাম ও আমরটা হয় জের বিশিষ্ট লাম এই যে দেখেন লে জের বিশিষ্ট লাম তাহলে জের বিশিষ্ট লাম হলে কি হয় না উচ্চারণটা কি হয় লে 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 ওই লে 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 এই যে লেট 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 শব্দটা দিয়ে লেট মি ডু লেট মি কনভেন্স ইট আমাকে এটা বুঝাতে দাও লেট মি ফিনিশ ফার্স্ট আমাকে এটা প্রথমে বলতে দাও শেষ করতে দাও লেট মি স্পিক লেট হিম স্পিক লেট হাউ গো হ্যাঁ তাকে যেতে দাও তাকে খেতে দাও সে যেন পড়ে সে যেন বোঝে সে যেন করে সে যেন দেখে তাহলে লিয়া হো সে যেন দেখে লিয়া ফাহাম সে যেন বোঝে এই যে
লিয়ে দেওয়া হয়। তাহলে আপনারা লিয়া ফাল্লা এগুলো পড়েছেন না? লামি আমর পড়ে আসেননি, মিজানে পড়েননি? তো ওই যে লামি আমরটা মূলত লে, আর এই লের যে অর্থ দেয় ইংলিশে লেটেরও সেই অর্থ দেয়। আচ্ছা, লামে আমর মানে এই যে লাম, লা, এই লা মানে তো না, কিন্তু লা তা ফালা তুমি করো না, তুমি যায় না, তুমি খায় না। ইন মানে যদি, ইন শর্তিয়া, ইনটা মানে যদি বললে কি হবে, আমরা আগামীকালের সাথে নতুন আর একটা পড়া দিয়ে মান মা আইনা মাতা আই আন্না ইজমা হাইসুমা মাহমা ফেলে মোজারেকে জজম দিবে, কিন্তু দুই ফেলে মজারে আসতে হবে। এটা হচ্ছে আসমায় শর্তিয়া বিমান আইন, আগামীকাল বুঝাবো। তাহলে এই যে এই লামের অর্থ হচ্ছে যেন করো, যেন পর 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 কর কর সর 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 সরাত। তো এই যে কর 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 কর, কোনো কিছু থাকা যাবে না, আকার একার থাকা যাবে না বাংলাতে, ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়বো। আজকে আমরা তাহলে জানলাম ফেলে মোজারেকে জজম দিবে কারা কারা। বলে লাম লাম্মা লামে আমল লায়ে নাইন শর্তিয়া।